আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে পবিত্র দিনে জুমার সলাতের পরে আমাদেরকে ইসলামিক সেন্টারের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার দরবাজানে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ দীর্ঘ 10 বছর ধরে সুরাতুর প্রথমে শুরু করেছিলেন 29তম পারা থেকে, সুরা মুল্ক থেকে, তারপরে সুরা বাকারা পর্যন্ত শেষ করে আবার 30তম পারা শেষ করেছেন আলহামদুলিল্লাহ। এই তাফসির থেকে আমরা যে সমস্ত বিষয় জানতে পেরেছি, আপনারা পূর্বে শুনেছেন যে আমেরিকা থেকে 10 জন ভাই এসেছিলেন, তাদের মতামত ব্যক্ত করেছেন। আমি যখন 2006 সালে দাম্মামে আসি, 2000 সালে দাম্মাম রিয়াদে ছিলাম, সোলাই ইসলামিক সেন্টারের পাশে, সেখানে আমি লাইব্রেরিতে ক্যাসেট কিনতে যেতাম। তো লেখা অনেক ক্যাসেট, যত ক্যাসেট রয়েছে তার মধ্যে 2/3 উস্তাদের ক্যাসেট, মতিউর রহমান মাদানী লেখা। কিন্তু আমি জানতাম যে আর একটা মতিউল আছে জামাতপন্থী, তার সাথে মানে আকিদাগত সংঘর্ষ। কিন্তু শোনার জন্য কয়েকটা ক্যাসেট নিয়েছিলাম, বিশেষ করে সালাত ত্যাগকারী বিধান, এই বক্তব্যটা শুনলাম। শোনার পর দেখছি যে তার আকিদার সাথে আর সেগে যে কথা বলছেন মানে পুরোপুরি বিপরীত, মানে গণতন্ত্রের পক্ষে তার বক্তব্য ছিল, কিন্তু ওস্তাদ যে মানে গণতন্ত্রের বিপক্ষে যে সমস্ত কথাগুলো তুলে ধরেছেন, মানে আমি চিন্তা করলাম যে কথা তো মিল হচ্ছে না, কোন সেই মতিউর রহমান। তারপর যখন 2006 সালে দাম্মামে আসলাম, এসে সেন্টারে আসলাম, সেন্টারে এসে দেখে যে শেখের মানে অনেক ক্যাসেট। তা আমি জিজ্ঞেস করলাম শেখ মতিউর রহমান কোথায় থাকে, যা পরিচয় দিলেন, জানিয়ে দিলেন যে সন্ধ্যার পরে পাবেন, আমি গেছি বিকালে। তারপরে আসলাম, বেশ কিছুদিন দাস শুনলাম, তারপরে দুপুরে আসা শুরু করলাম আলহামদুলিল্লাহ। এবং উস্তাদের এই বক্তব্যকে আমি বিভিন্ন জায়গাতে প্রচার করতাম, বিশেষ করে যারা গণতন্ত্রপন্থী তারা আমার বিরুদ্ধে মানে ক্ষিপ্ত হয়ে গেল, আমাকে বেশ কিছু গ্রুপে অ্যাড করতো এই জন্যে যাতে শেখ মতিউর রহমানের বিরুদ্ধে আমাকে ক্ষিপ্ত করে তোলে। তা আমি কী করতাম, যখন আমাকে অ্যাড করতো ওই বিপরীত বক্তব্য দিত, শেখের ভালো ভালো তাফসিরগুলো আমি তাদেরকে দিয়ে দিতাম, কোনো কথাবার্তা বলতাম না, যদি ভালো লাগে রাখেন, না হলে আমাকে রিমুভ করে দেন। তা আলহামদুলিল্লাহ বেশ কিছু ভাই আমাকে সমর্থন দিয়েছেন, আর উপরে যখন বক্তব্য হতো ওই রেকর্ডিং করে সরাসরি গ্রুপে আমি দিতাম সরাসরি বক্তব্য, সেখান থেকে বেশ কিছু ভাই সাথে আমাকে জানিয়েছেন যে পুরা বক্তব্য চাই, আপনি যেটা খণ্ডকর দিয়েছেন এখন লাইভ করে, এর পুরা বক্তব্য যখন আসবে তখন আমাদেরকে দেবেন। তা আলহামদুলিল্লাহ অনেক মানুষ, বিশেষ করে পীরপন্থী, শিরিকপন্থী, বেদাতপন্থী যারা ছিল, তারা অসংখ্য মানুষ আমার জানা মতে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক জগতে আমি দেখতে পাচ্ছি তারা হেদায়ত হয়েছে আলহামদুলিল্লাহ। কিসের ভিত্তিতে? হক কথা স্পষ্টভাবে তুলে ধরার কারণে। অনেক মানুষ কোরআন তাফসির করে, কোরআন বোঝে, কোরআন পড়ে, কিন্তু ভালোভাবে বোঝাইতে পারে না। আমি নিজে উপকৃত হয়েছি, উস্তাদি বলছেন যে তিনি উপকৃত হয়েছেন। একটি বিষয় সময় শেষ, একটি আয়াত বলবো এবং তার ব্যাখ্যা ওই তাফসির থেকে আপনারা শুনে নেবেন, উস্তাদি কীভাবে সুন্দরভাবে তাফসির করেছে। আল্লাহ পাক বলেছেন ওয়াকাল ওয়াকাল্লাজিনাস্তাকবারু, দুর্বল শ্রেণীর অনুসারীরা, দাম্ভিক অহংকারী নেতাদেরকে বলবে, বাল কুমতুম বিল্লাইল ওয়ান নাহারে, তোমরা দিন রাত চক্রান্ত করতে আমাদের বিরুদ্ধে, আমাদেরকে চক্রান্ত করে তোমরা বলতে, ইস্তা মুরুনানা, যখন আমাদেরকে আদেশ করতে, আন নাকফুরা বিল্লাহ, যে আমরা আল্লাহর সাথে শিরিক করি, অংশ স্থাপন করি, আল্লাহর সাথে কুফরি করি, ওয়ানাজআলু আন্দাদা, এবং আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করি, এই কথা তোমরা আমাদেরকে আহ্বান করতে। আপনারা তাফসীর শুনে নেবেন এই নেতারা কি বলেছে, কিভাবে তারা শিরিকের দিকে আহ্বান করেছে। এই নেতারা আর ভক্তরা যখন তাদের আল্লাহর আজাব যখন দেখবে, ওয়াসারুন নাদামাতা লাম্মা রাউল আজাব, যখন তারা আজাবকে
চহচক্ষে দেখবে, তখন তাদের অপমান আফসোসকে লুকিয়ে রাখবে। ভক্তদেরকে বলেছিল যা কিয়ামতের দিন আমরা তোমাদেরকে উদ্ধার করব, কবরের মধ্যে তোমাদেরকে আমরা বাঁচাবো, এরকম ধরনের কথা যারা বলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে যারা বিভ্রান্ত করেছে, কিয়ামতের দিন যখন আল্লাহ পাকের সেই আজাব দেখবে, শিরিকের পথে আহ্বান করা আজাব, বিধাতের দিকে আহ্বান করা আজাব যখন চোখকে দেখবে, তখন তারা তাদের আফসোসকে লুকিয়ে রাখবে, প্রকাশ করতে পারবে না। যারা ভক্ত তারাও আফসোস করবে কিন্তু প্রকাশ করতে পারবে না। আল্লাহ পাক তাদের গণদেশে বেরিয়ে পড়িয়ে দেবেন হক কথা মানার না মানার কারণে। আমাদের সম্মানিত শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ এই আয়াতগুলো, শিরিকের যে সমস্ত আয়াতগুলো রয়েছে এবং বেদাতের যে সমস্ত আয়াতগুলো রয়েছে প্রকাশ করে সারা জাতিকে জানিয়ে দিয়েছে, এই কথা যদি তোমরা মেনে নাও, এই পথে যদি তোমরা চলো, কোনো দিন তোমরা মুক্তি পাবে না। দুনিয়াতে মুক্তি পেলেও পরকালে নির্ঘাত তোমরা ধ্বংস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ এই জানাময় বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সঠিক দিক পেয়েছে, সঠিক দিশা পেয়েছে। আল্লাহ পাক যেন আমাদের সময় সাইকে হায়াতে তাইয়েবা দান করেন এবং তার দীর্ঘায়ু দান করেন এবং দুনিয়াতে আল্লাহ পাক যেন তাকে হেফাজত করেন। চতুর্মুখী তার বিরুদ্ধে শত্রুরা ক্ষিপ্ত হয়ে আছে, সুযোগ পেলেই তাদের তাকে আক্রমণ করবে, এই সুযোগ যেন আল্লাহ পাক তাদেরকে না দেন। আল্লাহ পাক যেন সাইকে হেফাজত রাখেন এবং তার বালা মুসিবত যেন আল্লাহ পাক দূর করেন। আল্লাহু আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরা।